আমরা কবরস্থানের মধ্যে খেজুরের ঢাল দিই, এটার দলিল কি? লোকটি কেমন ছিল, ভালো ছিল, এটার দলিল পেয়ে গেলাম। কবরস্থানের মধ্যে যে ঢাল দিই এটার দলিল কি? এটার দলিল হচ্ছে তাও বুখারি শরীফের 1278 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রয়েছে বিশেষ করে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আন্নাহু মাররা বিকবরাইনি ইউআযযাবানি, নবীজি এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে কবর দুটির বাসিন্দাদের আযাব হচ্ছে। তখন ফাকালা ইন্নাহুমা লিউআযযাবানি, তখন তিনি বললেন এদের দুজনকে আযাব দেয়া হচ্ছে। ওয়ামা ইউআযযাবানি ফি কাবীরিন, অথচ তারা বড় কোনো গুনাহ করেনি, বড় কোনো গুনাহের জন্য তাদেরকে বড় কোনো গুনাহের জন্য আযাব দেয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াসতাতিরু মিনাল বাউল, তাদের একজন পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না, পেশাব করার পরে ভালো করে পরিষ্কার হতো না, পেশাবের ফুটা হয়তো তাদের তাদের জামার মধ্যে লাগতো, তারা ভালো করে পরিচ্ছন্ন হতো না, পবিত্র হতো না। ওয়া আম্মাল উখরা ফাকানা ইয়ামসি বিন্নামিমাতে, আর অপরজন চুগুলখুরি করে বেড়াত। এই দুইজনের দুটি কারণে তাদের কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। সুম্মা আখাজা জারিদাতান রাতবাতান ফাসাক্কাহা বেনিসফাইনি, তখন নবীজি খেজুরের একটি তাজা ডাল নিয়ে দ্বিভাগে ভাগ করলেন। সুম্মা গারাজা ফি কুল্লে কবরিন ওয়াহিদাতান, তারপর প্রতিটি কবরের মধ্যে একটি করে ঢাল পুঁতে দিলেন। একটি করে ডাল যখন পুঁতে দিলেন, ফাকালু, উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাজা, কেন এই কাজটি করলেন, আমরা তো বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ কেন কাজটি করলেন? নবীজি বললেন, ঢাল দুটি না শুকানো পর্যন্ত আশা করে তাদের কবরের আযাবকে হালকা করা হবে। সুবহানাল্লাহ, ডাল দুটি না শুকানো পর্যন্ত তাদের কবরের আযাবকে হালকা করা হবে। তো আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমাদের জন্য এই আমলগুলো কত উপকারে আসবে? আমরা তো দুনিয়া থেকে চলে যাব, আর কোনো আমলের দরজা বন্ধ হয়ে যাবে, থাকবে না। তো আমাদের সন্তানরা, আমাদের আত্মীয় স্বজনরা যদি এই কেমন ছিল জিজ্ঞেস করে, এরপরে নামাজের পরে, জানাজার নামাজের পরে মোনাজাত, হাদিসে পাকের মধ্যে আছে নবীজি ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায়, মানুষের মারা যাওয়ার পরে সাল্লাইতুম আলাল মাইয়্যিত, মাইয়্যিতের উপর নামাজ পড়ো, খাস করে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করো। সকলে বলি সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য ভালো আমলগুলো আমার নবী করতে বলেছেন, সুতরাং এই ধরনের আমলগুলো আমাদের সমাজে প্রচলন রাখার জন্য সকলকে তৌফিক দান করুন বলি আমিন।